সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম রেডিও মহানন্দা এবং রেডিও সাগরদ্বীপ সম্পর্কে, এই উন্নয়নের সাথে কিভাবে এটাকে সম্পর্কিত করেছেন এই 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 সম্প্রচারের কার্যক্রমগুলি, এবং এর পিছনে কারা রয়েছে, এই এই দিক নির্দেশনা কারা থাকে। প্রতিষ্ঠানগুলো যেহেতু এলাকার সঙ্গত কারণে এলাকার মানুষরা কাজ করে, এবং এই পিছনে নির্দেশনাই বা ব্যবস্থাপনায় এলাকার মানুষগুলো আছে। যেমন আমাদের যে প্রোডিউসার আছে, আমাদের যে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার আছে, সাউন্ড ইঞ্জিনিয়ার আছে, সবই আপনার এলাকার, সব চাঁপাইনবাবগঞ্জেরই। আমাদের যেমন ট্রান্সমিটার যে হ্যান্ডেল করে সে কিন্তু আন্ডার ম্যাট্রিক পাস, কিন্তু এই যে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা কোথা থেকে সে জানলো? রেডিও টুডের একজন ইঞ্জিনিয়ার আমাদেরকে প্রথম দেখিয়ে, মানে প্রশিক্ষিত হয়েছে, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারপরে সে হ্যান্ডেল করা শিখেছে। কিন্তু প্রতিবেদনে একজন বিদেশি দেখলাম আপনার প্রতিষ্ঠানে, স্বেচ্ছাসেবক বোধ হয়, জাইকার মাধ্যমে আমাদের ওইখানে এসেছে এবং জাপানি ভলেন্টিয়ার হিসাবে সে কাজ করছে। সে মূলত কোনো কারিগরি সহায়তা কি সেটা প্রোডাকশন কিভাবে হয় এবং সেইভাবে কিভাবে রেডিও পরিচালিত হয় সেই ব্যাপারে আমাদেরকে সহায়তা করে। আপনার অবস্থাটা একটা বিচ্ছিন্ন দ্বীপ, বাইরের থেকে লোক দিয়ে থাকেও না, থাকতেও যাবে না, চাইও না। আমরা একটা নেটওয়ার্ক করেছি বিএনআরসি আমাদের দেশের, ওরা কারিগরি সাপোর্টটা দিপুণ্য সংস্থাকে দেয়, এই কমিউনিটি রেডিও সবাই মিলে, সবাইকে মিলে, হ্যাঁ। এবং বিএনআরসি আমাদের নেটওয়ার্ক এবং আমরা এটা সাথে সম্পৃক্ত প্রথম থেকেই, এবং টেকনিক্যাল সাপোর্ট গুলো ওদের থেকে আমরা নিয়ে আসি বেসিক্যালি। এবং ওই আমার হাতিয়া দ্বীপের ছেলে মেয়েদেরকে ডেভেলপ করতেছি, ওইখানে দুইটা কলেজ আছে। আপনি শুনে খুশি হবেন যে ছেলেরা প্রথম কম্পিউটারে হাত দিল, প্রথমে কম্পিউটার দেখলো, রেডিও দেখলো, এবং তারা খুব আগ্রহ, এবং ওদের গার্জিয়ানও প্রতিদিন এই সেন্টারে আসতেছে আমার ছেলে বা মেয়ে, এবং ওগুলোকে ইনকর্পোরেট করার জন্য। এটা আমরাও মনে করি তার একটা স্পেশাল এম্পাওয়ারমেন্ট হচ্ছে। 100 জন ভলান্টিয়ার কাজ করে স্কুল কলেজের ছেলেমেয়েরা, তার কলেজের পরেই সে ছুটি আসে এখানে একটা স্ক্রিপ্ট লেখার জন্য, একটা গ্রামে যে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। এই কমিউনিটি রেডিওগুলো কারা মনিটর করে? মূলত তথ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা পরিচালিত, এবং তথ্য মন্ত্রণালয় এই নীতিমালা অনুযায়ী টোটাল কার্যক্রম কি পরিচালনা করছে, এবং নীতিমালার আওতায় এটিকে মনিটরিং করার জন্য কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং কমিটি আছে, যেটা বাংলাদেশ বেতারের ডিজি মহোদয় সেটার প্রধান, এবং আমাদের মাঠ পর্যায়েও কিন্তু মনিটরিং কমিটি আছে। উপজেলা নির্বাহী অফিসারের আওতায় সরকারের একটা মনিটরিং কমিটি আছে। এখানে তো অনেক খরচ জড়িত, জনবল রাখতে হয়, তারপরে যে যন্ত্রপাতিগুলো, এই খরচগুলো নির্বাহের কিভাবে করছেন আপনারা? আমরা যখন প্রথম কার্যক্রম শুরু করেছিলাম তখন কিন্তু কমিউনিটি রেডিওর কার্যক্রম পরিচালনা বা এস্টাবলিশমেন্টও, এবং সাথে সাথে যে ওয়ার্কিং ক্যাপিটাল লাগে সেই ক্ষেত্রে পিকেএসএফ কিন্তু আমাদেরকে সহায়তা করেছে, অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু পরবর্তী পর্যায়ে আবার 3 বছর পর আবারও আমাদেরকে কিছু অর্থ দিয়ে এই কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছে। এটি একটি মাধ্যম, সাথে সাথে আমরা কিন্তু বিভিন্ন ওয়ান ইয়ার টাইম সেল করছি বিভিন্নভাবে, বিভিন্ন ডোনার কিন্তু কিনে নিচ্ছে। আমাদের উন্নয়ন যে অ্যাডগুলো আছে সেটার জন্য কিন্তু ডোনাররা কিছু কিছু অ্যাড দিচ্ছে। একটু উদাহরণ দিয়ে বলুন, যেমন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আমাদের উজ্জীবিত কর্মসূচি আছে, সেই উজ্জীবিত কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন ডে উদযাপন করা হয়, পরিবেশ দিবস, এই ধরনের দুগ্ধ দিবস, জি, এই ধরনের যে দিবসগুলো আছে সেই দিবসের অনুষ্ঠান কিন্তু করে তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে সেমিনার বা আলোচনা। সেই আলোচনাটা আমরা ওনাদের সাথে আলোচনা করলাম যে এটা রেডিওতে করলে এট এ টাইম কিন্তু 10 লক্ষ মানুষ, 5 লক্ষ মানুষ শুনবে, এবং ওনারা যারা কর্তৃপক্ষ আছেন ওই প্রজেক্টের তারা কিন্তু এতে রাজি হয়ে কিন্তু সেইখানে সেই টাকাটা মাঠ পর্যায়ে খরচ না করে রেডিওর এই অনুষ্ঠানে খরচ করছে। আগে রেলি হতো, তাই না? আগে মেলা হতো, রেলি হতো, এখন একটু ডিজিটাল যুগে আমরা এভাবে করছি। আর এরকম শুধু একটা পিকেএসএফ পেলাম, যেমন সেভ দ্য চিলড্রেনের আওতায় এবং গ্লোবাল ফান্ডের আওতায় এইচআইভি এইডস প্রিভেনশনের উপর কাজ হচ্ছে। যাদের এই ধরনের উন্নয়ন কর্মসূচি নেই, উন্নয়ন সহযোগী নেই, পিকেএসএফ নেই, তারা কিভাবে নির্বাহ করবে এটা যদি আপনি একটু বলেন? এটা তাদের জন্য প্রাথমিক অবস্থাতে কষ্ট হবে। কমিটির হাতিয়ার বিষয়ে আমরা যখন দেখছি যে আমরা চিন্তা করতেছি যে আমাদের আমরা একটা এক্সিট প্ল্যানও করেছি, সেটাই আমরা জানতে চাচ্ছি। এক্সিট প্ল্যানে আমাদের কমিউনিটি মেম্বারও পার্টিসিপেট করবে। আমরা চিন্তা করতেছি লিসেনার্স ক্লাব হবে গ্রামে গ্রামে, প্রতিটি লিসেনার্স ক্লাবের প্রতি মাসে 100 টাকা করে তারা জমা দেবে,
এটা একটা আমরা অলরেডি একটা সাস্টেনেবল প্ল্যানও করেছি অ্যাডভান্স। আর হচ্ছে আমাদের যে সদস্যরা আছে তারা তো ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলির প্রতি সাপ্তাহিক মিটিং এ পেত আমাদের পিকেএসএফ এর সহযোগী, এখন তারা আমাদেরকে বলছে স্যার এটা যদি রেডিওতে দেন আমরাও মেম্বার হবো, আমরাও পে করব। এইসব মিলে আমরা এখন চিন্তা করতেছি, এটা সাস্টেন চমৎকার ব্যবস্থা করছেন আপনারা, এটা এটা কি এখনো এটা চিন্তায় আছে? না, আমরা অলরেডি জানুয়ারির 1 তারিখ থেকে এবং এটা কমিটি পার্টিসিপেশনের মাধ্যমে ওনারশিপও তাদের ফাইনালি, যেটা ডক্টর জসিম আপনাকে নিশ্চিত করতে চাই, এটা এনজিওরা কিন্তু ধরে রাখবে না, আমরা কমিউনিটিকে হ্যান্ড ওভার করবো, কারণ তাদেরকে ওনারশিপ যদি না দিই তারা এটা ও করবে না, তারা চালাবেও না। আমরা কিন্তু সে আলোটা দেখতেছি, তারা কিন্তু পার্টিসিপেট করতে চাচ্ছে, আমরা ওপেন করে দিছি, তারা মেম্বার হবে, এটা তো তাদের সম্পদ, তাদের সম্পদ হবে, এই জন্য তারা এগিয়ে আসবে। আমাদের ওইখানেও কিন্তু প্রায় 200 উপরে লিসেনার্স ক্লাব আছে, লিসেনার্সরা শ্রোতারা কিন্তু তারা সংগঠিত হয়ে নিজ উদ্যোগে তারা পে করতে চায়, পে করতে চায়। যেমন আমাদের ওখানে একটা এক্সাম্পল আছে, আমাদের রেডিও মহানন্দার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রায় 600 শ্রোতা নিজেরা 100 টাকা করে চাঁদা দিয়ে একত্রিত হয়েছে, 1000 শ্রোতার সমাগম হয়েছে এবং তারা গেট টুগেদার করেছে কিভাবে রেডিওকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারা রেডিওতে যারা কথা বললে তাদেরকে দেখতে চাই, তাদের সাথে ইন্টারাকশন করতে চাই, ভয়েসে ইন্টারাকশন করেছে, কিন্তু সরাসরি তো রেডিওর মাধ্যমে সেটা সম্ভব হয়নি। এইভাবে কিন্তু তারা বিভিন্নভাবে সংগঠিত হচ্ছে। সুতরাং এক্সিট প্ল্যানটা আপনাদের মনে রয়েছে? অবশ্যই, আমরা কিভাবে এটাকে সাস্টেনেবল করা যায় আর কি, এইভাবে ভোট থেকে দেওয়া তো চলে না। আপনারা কি কোনো বাণিজ্যিক আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো বাণিজ্যিক অ্যাড করছি না, এটা নীতিমালার কারণে, নীতিমালায় বিধি নিষেধ রয়েছে, কিন্তু ভারতের নীতিমালায় ইতিমধ্যে সংশোধিত হয়েছে বাস্তবতার নিরীক্ষে, তারা কিন্তু বাণিজ্যিক অ্যাড প্রচার করছে, না হলে কিন্তু কমিউনিটি রেডিওগুলো সাস্টেন করবে না, স্থায়িত্বশীল হবে না। তবে সুখের কথা, ভারতে 2 বছরের মধ্যে প্রায় 20-25টা কমিউনিটি রেডিও কিন্তু বন্ধ হয়ে গেছিল, অথচ 4 বছরে বাংলাদেশে কমিউনিটি রেডিও একটাও বন্ধ হয়নি এই 15টার মধ্যে। এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। এটা ভালো দিক আছে, আপনি যেটা বলেন খারাপ দিকও আছে, উনি যেটা ভয় বলেন আপনি, খারাপ দিকটা হচ্ছে যে সেই ওনারশিপটা, কমিউনিটি ওনারশিপটা দুর্বল হতে পারে যদি এটা বাণিজ্যিকীকরণের জন্য ব্যবহৃত হয়। অনেক ধন্যবাদ আপনাদেরকে এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ। শ্রোতা দর্শক মন্ডলী, পিকেএসএফ এর সকল কার্যক্রমের মূলে রয়েছে মানুষ। পিকেএসএফ মানুষের কথা বলে, মানুষের উন্নয়নের কথা বলে, বলে সুস্থ সংস্কৃতি বিকাশের কথা। কমিউনিটি রেডিও এমন একটি মাধ্যম যেখানে একে অপরের তথ্য দ্বারা উন্নতি লাভ করতে পারে, পারে জীবনকে সকল প্রকার বঞ্চনা থেকে মুক্তি দিতে। তৃণমূল পর্যায়ে মানুষের সার্বিক বিকাশে পিকেএসএফ তাদের সহায়তা অব্যাহত রাখবে, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।